সুপ্রিয় দর্শক, বিরতির পর আমরা আবার এসেছি আপনাদের মাঝে। আজকে আমাদের মাঝে যে সংগঠনকে এসেছেন এবং তাদের যে ইভেন্টকে নিয়ে এসেছেন আপনাদের কাছে মেসেজ দেওয়ার জন্য, সেই সংগঠনটি হচ্ছে অল ইউরোপ বাংলাদেশ অ্যাসোসিয়েশন। অল ইউরোপ বাংলাদেশ অ্যাসোসিয়েশনের ইতিমধ্যে বিরতির পর আমাদের সঙ্গে নতুন করে জয়েন করেছেন, তিনি হচ্ছেন সহসভাপতি অল ইউরোপ বাংলাদেশ অ্যাসোসিয়েশনের আবু জাফর মোহাম্মদ সাঈদ। আপনি কেমন আছেন আবু জাফর মোহাম্মদ সাঈদ? আসসালামু আলাইকুম, ইনশাআল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? জি, আমরা ভালো আছি। এবং এই যে অল ইউরোপ বাংলাদেশ অ্যাসোসিয়েশন একটি আয়োজন করতে যাচ্ছে এবং সেই সংগঠনের আপনি সহসভাপতি দায়িত্ব পালন করছেন, জি জি, আপনি এই সহসভাপতি দায়িত্ব পালন করার ক্ষেত্রে আপনি কীরকম মনে করছেন এবং এই আয়োজনের ক্ষেত্রে আপনার ভূমিকাটি কী থাকবে? ধন্যবাদ। আমি প্রথমে ধন্যবাদ জানিয়ে নিই আয়ন টিভিকে, কারণ এই আয়ন টিভির মাধ্যমে আমরা আমাদের অনুষ্ঠানকে দর্শকের সামনে তুলে ধরতে পারতেছি। এই আয়ন টিভিকে আমি আমার সংগঠনের পক্ষ থেকে, অল ইউরোপিয়ান অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে প্রথমে ধন্যবাদ জানাই। আর অনুষ্ঠানের ব্যাপারে যেটা বলছেন, অনুষ্ঠান আয়োজনের ব্যাপারে, আমরা বিশাল আয়োজন, আমরা অল ইউরোপিয়ান অ্যাসোসিয়েশন, ইউরোপের প্রত্যেকটা দেশের থেকে আমরা, আমাদের প্রতিনিধি এখানে আছে সবাই, আমরা মোটামুটি এখানে যারা আমরা এই অ্যাসোসিয়েশনের সাথে যুক্ত হয়েছি সবাই অভিজ্ঞ লোকজন আমি মনে করি। আমরা প্রত্যেকটা দেশে বিভিন্ন সংগঠনের, অ্যাসোসিয়েশনের কোনো না কোনো সংগঠনের সাথে জড়িত ছিলাম, দায়িত্ব পালন করেছি, সেই সমস্ত লোকগুলিকে বাছাই করেই আমরা এখানে নিয়েছি এবং এই অনুষ্ঠানটা আমরা অত্যন্ত সুন্দর এবং সুষ্ঠুভাবে করতে পারবো, সফলভাবে করতে পারবো এবং সেরকম একটা অনুষ্ঠান এখানে উপহার দিতে পারবো বলে আমি বিশ্বাস এই যুক্তরাজ্যের মধ্যে। আমরা সেই আশা নিয়েই এই সংগঠনকে সামনে নিয়ে আগাইতে যাইতেছি। অবশ্যই প্রতিটি সংগঠনেই আসলে চায় যে তারা তাদের যে আয়োজনটি থাকে সেটি সফল হোক, সুন্দর হোক এবং কমিউনিটি উপকৃত হোক সেই আয়োজনের মধ্য দিয়ে। আমি আমাদের সভাপতি মামুনুর রশিদ মামুন ভাইয়ের কাছ থেকে জানতে চাইব, আপনাদের যে আগামী 26শে জানুয়ারি কীভাবে হচ্ছে? আমাদের এই অনুষ্ঠানটা হচ্ছে 26শে জানুয়ারি শনিবার বিকাল 5টা থেকে শুরু হবে। এখানে আমাদের এন্ট্রি ফি লাগবে না কোনো, সবাই এন্ট্রি ফি ফ্রি, প্লাস দেশীয় খাবার দাবার থাকবে আপনাদের জন্য, নাচ গান ভরপুর থাকবে। আচ্ছা, এখানে কোনো মানে এন্ট্রি ফি মানে কোনো টিকিটের ব্যবস্থা নাই? না, কোনো টিকিটের ব্যবস্থা নাই, এখানে আপনারা সবাই সবমাত্র আসবেন টিকিট ছাড়া। প্লাস আমাদের যেই শিল্পীরা, যারা আর্টিস্ট যারা আছে এখানে, লন্ডনের সুনামধন্য যারা আর্টিস্ট যারা আছেন তারাই থাকবেন এখানে, তারা তাদের মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে আপনারা একটা সুন্দর একটা সাংস্কৃতিক অনুষ্ঠান। আপনাদের এই অনুষ্ঠানে যারা সাংস্কৃতিক পর্বে অংশগ্রহণ করবেন তাদের মধ্যে কে কোন সব শিল্পী? আমাদের অনুষ্ঠানে যারা সাংস্কৃতিক অংশে অংশগ্রহণ করবেন তার মধ্যে আছে আমাদের গৌরী চৌধুরী আছে, আমাদের শতাব্দী কর আছে, আমাদের শর্মিলা দাস আছে, আমাদের অনেক অভিজ্ঞ শিল্পী, প্লাস আমাদের বাংলাদেশ থেকে আসতেছে শঙ্করী দেবনাথ, ওর নাম, ওই খুব বাংলাদেশের একজন ভালো প্রখ্যাত শিল্পী, উনি আসতেছেন। প্লাস বাদ্যযন্ত্রে যারা আছেন আমাদের লন্ডনে যারা বিখ্যাত যারা বাদ্যযন্ত্র বাজায়, যারা মিউজিক আর্টিস্ট তারা আছেন। তো সব কিছু মিলে যে আমাদের একটা অনুষ্ঠানে যে মিউজিশিয়ান যারা আছেন, আমাদের যে অনুষ্ঠানে যে একটা সাংস্কৃতিক মনা মানুষদেরকে একটা আমরা মাইন্ডফুলক একটা অনুষ্ঠান দেখাইতে পারবো। মোট কথা, এখানে যারা লন্ডনের জনপ্রিয় শিল্পী গৌরী চৌধুরী, শতাব্দী কর, আরও যারা যাদেরকে নাম আপনি বললেন, তারা আসলে সত্যি জনপ্রিয় শিল্পী এবং কমিউনিটিতে ব্যস্ত শিল্পী এবং তাদের অনুষ্ঠান নিঃসন্দেহে ভালো হবে, এটাই আমাদের প্রত্যাশা থাকবে। আপনি সহসভাপতি, আপনি একটু বলবেন যে এছাড়া যেহেতু আমরা এই আপনারা যে আয়োজনটি করতে যাচ্ছেন এটি তো অ্যাকচুয়ালি আমাদের যে পরবর্তী প্রজন্ম যারা রয়েছেন তাদের আমাদের সংস্কৃতির সাথে পরিচয় করিয়ে দেওয়া এবং আমাদের সংস্কৃতি তাদের মধ্যে যেন ধারণ করতে পারে, তো সেই কারণে কি আমাদের পরবর্তী প্রজন্ম যারা শিশু রয়েছেন বা শিশুদের চেয়ে একটু বড় রয়েছেন তাদের জন্য কোনো আয়োজন আছে কি না একটু দর্শক? অবশ্যই আমাদের জন্য সব ধরনের আয়োজন আছে। যেমন আমরা প্রতিটা প্রোগ্রাম করার ক্ষেত্রে সব সাইডেই নজর দিই, যেমন বাচ্চাদের জন্য এখানে চিত্রাঙ্কন প্রতিযোগিতা আছে, বাচ্চাদের জন্য নাচ থাকবে, এরপরে ছোটো বাচ্চারা যদি কেউ গান করতে চায় আমাদের কমিউনিটির সাথে যোগাযোগ করার জন্য আমন্ত্রণ জানাচ্ছি, আপনারা যোগাযোগ করবেন, ছোটো বাচ্চাদেরকে আমরা প্রাধান্য দিব। এতে করে বাচ্চারা যদি আসে বাচ্চারা ফ্যামিলির আগ্রহ পায়, জেনারেশনগুলি উৎসাহ পায়, আজকে আমার বাচ্চা করে আজ কালকে আরেকজনের বাচ্চা আসবে, এভাবেই আমাদের, আমরা চাই যে সংস্কৃতিটা যাতে অন্ততপক্ষে আমাদের এই বাংলাদেশের কমিউনিটির মাধ্যমে ছড়াইয়া পড়ে এবং সংস্কৃতির প্রতি শিশুরাও আকৃষ্ট হয়। যেমন শিশুরা বড় হইলে দেখা গেছে বাংলার প্রতি আকৃষ্ট হারাইয়া ফেলে, যেমন আমাকে দিয়ে বলতে পারি
আমার মেয়ে প্রত্যেকটা অনুষ্ঠানে গান করে, সুন্দর ও হারমোনিয়াম বাজায় গান করতে পারে, আমি সেইভাবে উদ্বুদ্ধ করি। আমি চাই আপনারা যারা বাংলাদেশে অন্যান্য কমিউনিটির অন্যান্য বন্ধু বান্ধব আমাদের আছেন, আমি বন্ধু বান্ধবকে উৎসাহ করি, উদ্বুদ্ধ করি। যেমন আমি অনুষ্ঠান করি আরও বিভিন্নভাবে, আমি বাংলাদেশ কমিউনিটির সাথে জড়িত, ওইখানে অনুষ্ঠান করলে আমি বাচ্চাদেরকে প্রথম প্রাধান্য দিই যে বাচ্চারা আসুক, বাচ্চারা আসলে অনুষ্ঠানগুলি সুন্দর হয়, মা বাপ তখন আগ্রহ আসে নিঃসন্দেহে। আচ্ছা, আরেকটি ব্যাপার, যেহেতু আপনারা বলেছেন শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতার ব্যবস্থা রয়েছে, আপনাদের প্রোগ্রামটি যদি 5টায় শুরু হয় তাহলে চিত্রাঙ্কন প্রতিযোগিতার জন্য মামুন সাহেব আপনি একটু বলবেন যে চিত্রাঙ্কন প্রতিযোগিতার জন্য বাচ্চারা কখন আসবে এবং তাদের সঙ্গে কি নিয়ে আসতে হবে, কালার এবং পেপার টেপার এইগুলি কি আপনারা সরবরাহ করবেন না চিত্রাঙ্কন প্রতিযোগিতা শুধু বাচ্চারাই আসবে, আর বাকি যে আনুষ্ঠানিক যা লাগবে পেন পেপার টেপার যা লাগবে এগুলো আমরাই দিব। তবে আমাদের অনুষ্ঠানটা 5টা থেকে, যে আমাদের ভেনু, আমরা 5টা থেকেই চেষ্টা করবো যে 5টা থেকেই শুরু হবে বাচ্চাদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা শুরুতে। এরপরে শুরু হবে আমাদের বিচারকটা বিচার করবে কার্ডটা ভালো হয়েছে কার্ডটা কী হয়েছে, এটা এটা একটা দিক থাকবে, আমরা তাদেরকে পুরস্কৃত করবো অনুষ্ঠানের শেষে। এর সাথে আমাদের রয়েছে যেমন আরেকটা জিনিস যেটা সুন্দর কথা বলছেন আপনি, যে বড়দের জন্য কি রাখছি, আমরা বড়দের জন্য একটা পিলু পাসিং এর জন্য একটা খেলা রেখেছি, যেটা আমরা বাংলায় বালিশ খেলা যেটাকে বলে, বাংলা বলে বালিশ খেলা, আমরা এটা রাখছি ভাবিদের জন্য, যে মহিলাদের জন্য রেখেছি। আমরা ছেলেদের জন্য যে একটা চমৎকার দেখাচ্ছে, আমরা রশি টানা টানি যে বাংলাদেশের যে একটা ব্যাপার থাকে সেই জাতীয় একটা কিছু আমরা চিন্তা করতেছি, এটা একটা মজার ব্যাপার হবে ওখানে হলের ভিতরে। তো সেই জন্য আমাদের মাথা আছে যে আমরা এমন একটা ইভেন্ট করব, সেই ইভেন্টটা যত লন্ডনের বুকে মাইন্ডফুল হয়ে থাকে, সবাই যেন মনে রাখে যে একটা ইভেন্ট হয়েছে যে অল ইউরোপিয়ান অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে, এই ইভেন্টটাকে আমরা এরকম ভাবে উপহার দেবো আপনাদেরকে। না, নিঃসন্দেহে আসলে আমাদের বাঙালি কালচারে বিভিন্ন টাইপের বিনোদনের ব্যবস্থা রয়েছে, প্রতিটি সংগঠনই বা প্রতিটি ইভেন্টেই কম বেশি সেই জিনিসগুলি, যেহেতু আমরা বাংলাদেশি প্রবাসী বাংলাদেশি আছি, আমাদের এখানে বিদেশি দর্শকরাও থাকে, যেসব দর্শকরা এইসব অনুষ্ঠানগুলিতে যখন অংশগ্রহণ করে তারাও উপভোগ করে যে বাংলাদেশি কালচার কত দূর এগিয়ে বা এখানে আনন্দ আছে, এখান থেকে অনেক কিছু শেখারও আছে। যাই হোক, আমরা আগামী 26 জানুয়ারি শনিবার বিকেল 5টায় রয়্যাল রিজেন্সিতে যেই অনুষ্ঠানটি হচ্ছে, আমরা আশা করি সেই অনুষ্ঠানটি আমাদের কমিউনিটি ভালো লাগবে এবং ভালো লাগার জন্যই আপনারা আয়োজন করবেন এবং আপনাদের সম্মিলিত প্রচেষ্টায় এই আয়োজনটি হবে। সেই ক্ষেত্রে আরও কিছু কথা আমরা সাধারণত দেখে থাকি, যেটি যে এরকম এই একই নামে আরও একাধিক সংগঠন থাকে, সেই ক্ষেত্রে আপনাদের কি সেই সংগঠন আপনাদের সাথে তাদের সম্পর্কটা বা তারা কি আপনাদের এই সংগঠনে সাথে ইনভলভ থাকবে কিনা বা তাদের সাথে আপনাদের আন্তরিকতার সাথে তাদের কি সেভাবে কি আপনাকে আপনাদের অনুষ্ঠানে আপনারা চাচ্ছেন কিনা বা তারা থাকলে আপনাদের কীরকম লাগবে সেটা আমি বলবো। আসলে সংগঠন বলতে যেটা একাধিক সংগঠন, একাধিক সংগঠন আসলে আমরা বাঙালির কালচারে হয়, কিন্তু কে কতটুকু কার্যক্রমের মাধ্যমে টিকে থাকতে পারে এটাই হচ্ছে মূল প্রশ্ন আমার। কার্যক্রম থাকলে সংগঠন এগিয়ে যাবে, আর একাধিক সংগঠন করে লাভ নাই যদি কার্যক্রম না থাকে। আমি কাজের মাধ্যমে, আমরা যে সংগঠন করছি আমরা কাজের মাধ্যমে মাইল ফলক হয়ে কাজের মাধ্যমে প্রমাণ করে দিতে চাই যে আমাদের সংগঠন ইনশাল্লাহ টিকে থাকবে। আমরা এখানে সব অভিজ্ঞ লোকজন নিয়ে সেটা সংগঠন করতেছি, সংগঠন ইনশাল্লাহ আমাদের গতি দ্বারা, যারা অন্যান্য সংগঠন করে করুক, যদি তাদের কার্যক্রম ভালো থাকে টিকে থাকবে, আর কার্যক্রম ভালো না থাকলে অটোমেটিক ঝরে যাবে। আর আমাদের পক্ষ থেকে ওনাদেরকে সাদরে আমন্ত্রণ থাকবে, আসুন সবাই মিলে সংস্কৃতি করি, আমাদের অনুষ্ঠানে আসুন, আর আপনারা যদি অনুষ্ঠান করেন আপনাদের অনুষ্ঠানে যাইতেও আমাদের কোনো আপত্তি নাই, আপনারাও করেন, সংস্কৃতি ছড়িয়ে পড়ুক বাঙালির মাধ্যমে, তাহলে আমরা বেশি বেশি করে উপভোগ করতে পারবো, আনন্দ করতে পারবো। জি, মামুন সাহেব আপনি বলছিলেন ধর্মীয় প্রসঙ্গে আপনার একটু কি বলার ছিল, আপনি একটু বলতে চাচ্ছিলেন? জি জি, এটা এই প্রসঙ্গটা একটা গুরুত্বপূর্ণ প্রসঙ্গ রয়ে গেছে, কারণ সামনেই কিন্তু আমাদের রমজান, আমাদের ভুলে গিয়েছিলাম বলার জন্য সব কথাগুলো, যেমন সামনে আমাদের রমজান চলে আসতেছে, তো সেই ক্ষেত্রে আমাদের আমি চাইবো যে অল ইউরোপিয়ান অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আমরা সবাইকে নিয়ে বিশাল বড় একটা ইফতারের আয়োজন করা, যাতে প্রত্যেকটা লোক আমরা যেন সেখানে ইফতারে একসাথে ইফতার করতে পারি। প্লাস আমাদের যে মা বোনেরা যারা আছেন রোজার মাসে, যারা ধর্মীয় শিক্ষায় অনেকে চায় ধর্মীয় শিক্ষা শিখতে, আমরা সেই জাতীয় একটা ব্যবস্থাও করবো ইনশাল্লাহ রোজার ভিতরে, যে কেউ যদি কোরআন শরীফ ভালো করে পড়তে চায় বা সে পড়তে পারে হয়তো কিছুটা ভুলে গেছে, তার চর্চার জন্য আমরা একটা কালচারাল সেন্টার অলরেডি দেখে রেখেছি, সেখানে আমরা সেই জাতীয় কিছুটা করার জন্য চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো ধর্মীয় ব্যাপারে আমাদের কোনো সান নাই, সব জাতীয় এখানে বিভিন্ন ধর্মের লোক আছে,
তারাও যদি চায় তাদের ধর্মের আমাদের সংগঠনে অনেক ধর্মের লোকে আছে তারা যদি চায় তাদের ধর্ম শিক্ষাকে তারা কন্টিনিউ করবে তারা করতে পারে কিন্তু আমাদের তাদের তাদের ধর্মের প্রতিও আপনাদের সম্মানের অভাব নেই তাদের ধর্মের প্রতিও আমাদের সম্মানও আছে আমাদের ধর্মীয় ব্যাপারটা আমরা আমরা মা বোনদেরকে সুন্দর কোরআন শরীফ শিক্ষা দেওয়ার একটা ব্যবস্থা রাখবো সামনে রোজা আসতেছে রোজার ভিতরে আমাদের ইফতার পার্টি থাকবে তারপরে আমাদের জাতীয় প্রোগ্রামগুলো আছে এগুলো থাকবে 26 জানুয়ারি রয়্যাল রেজিডেন্সিতে যে অনুষ্ঠানটি আপনাদের হতে যাচ্ছে আগামী 26 জানুয়ারি শনিবার সেখানে এই শিশুদের এবং মহিলাদের পর্ব পরে যা যে সকল আয়োজনগুলি আপনারা রেখেছেন সেসব আয়োজনগুলির ক্ষেত্রে আপনাদের কোনো পুরস্কারের ব্যবস্থা আছে কিনা জি অবশ্যই আছে প্রতিটা শিশুই কিছু আশা করে সেই অংশগ্রহণ করতে আমাদের আমাদের বাচ্চাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ পুরস্কার আছে যারা চিত্রাঙ্কন প্রতিযোগিতায় গান নাচে যারা এক থেকে দশ হবেন তাদেরকে সেই সেই সব বাচ্চাদেরকে আমরা স্টেজে পুরস্কৃত করব প্লাস আমাদের সব বাচ্চারাই কিছু না কিছু পাবে যত বাচ্চারাই আছে সবাই সব বাচ্চারা কিছু না কিছু পুরস্কার পাবে কেউ খালি হাতে যাবে না কোনো বাচ্চা মন খারাপ করে যাবে না এখান থেকে যে আমি কিছু পাই নাই সবশেষে যেটি হয়ে থাকে সাধারণত আমরা যেমন খাওয়া দাওয়ার ব্যাপারটা খাওয়া দাওয়া না হলে তো আসলে কোনো কিছুই সব কিছুই আমরা করলাম একটু খেয়ে যেতে পারলে ভালো হয় বা সবার সাথে একটু যেমন পিঠার আয়োজন হয়ে থাকে বিভিন্ন সংগঠনের ইভেন্টে দেখা যায় পিঠা চটপটি এই ধরনের কোনো আয়োজন কি আপনাদের এখানে হ্যাঁ আমাদের এটাও আছে যে আমাদের একটা স্টল থাকবে এখানে আমাদের সুন্দর একটা জিনিস আপনি তুলে ধরছেন এটা মনে ছিল না আমার যেমন আমাদের যে ইউরোপ থেকে যত লোক আসা তাদের প্রত্যেকটা লোকের জন্য একটা অ্যাডাল্ট কেয়ার কোর্স সেন্টার আছে তারা একটা স্টল নিয়ে আসছে আমাদের মাঝে সেই কোর্সটা করলে তারা ভালো ভালো জব অফার করবে প্লাস আমাদের শাড়ি স্টল থাকবে প্লাস আমাদের কফি স্টল থাকবে দেশীয় খাবার যেই যে বললেন আমরা খাবারের ভোজন বিলাস যারা আমরা আমি সবার জন্য দেশীয় খাবারের ব্যবস্থা রেখেছি অনুষ্ঠানে যারা আসবেন সবাই খাবেন তার জন্য কোনো পে করতে হবে না সেটা আমাদের সংগঠনের মাধ্যমে করা হবে ইনশাআল্লাহ আমি সবশেষে সাইদ ভাইকে আপনাদের যে সামনে যে ইভেন্টটি রয়েছে সেই ইভেন্টের সবশেষে কিছু বলার জন্য বলবো যে আপনার আমন্ত্রণের ক্ষেত্রে আপনারা কিছু বলা আছে এবং ভেনু কোথায় এগুলি একটু ধন্যবাদ সুপ্রিয় দর্শক মানে আগামী 26 জানুয়ারি রোজ শনিবার দর্শকের উদ্দেশ্যে বলতেছি আপনারা সবাই আমাদের এই অনুষ্ঠানে আসুন উপভোগ করুন আমরা ইনশাল্লাহ এমন একটা ইভেন্ট আপনাদেরকে দেব এটা লন্ডনের জন্য আমি মনে করি যে এটা সর্বশ্রেষ্ঠ ইভেন্ট হবে সুন্দর গুছানো সাজানো নাচে গানে মানে খাবার দাবার সব কিছুতে আপনারা অত্যন্ত সুন্দরভাবে উপভোগ করতে পারবেন আনন্দ করতে পারবেন আপনাদের দুজনকেই ধন্যবাদ আয়ন টেলিভিশন আসার জন্য এবং আজকের আপনাদের ইভেন্ট সম্বন্ধে দর্শকদেরকে মেসেজ দেওয়ার জন্য অবহিত করার জন্য এবং দর্শকদেরকে আমন্ত্রণ জানানোর জন্য সুপ্রিয় দর্শক আমরা আজকের অনুষ্ঠানে এখানেই সমাপ্তি করতে যাচ্ছি এবং আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি আগামী 26 জানুয়ারি শনিবার বিকাল 5টায় রয়্যাল রিজেন্সি ম্যানর পার্ক হলে যেখানে এসে আপনারা আনন্দ করবেন সাংস্কৃতিক বিনিময় করবেন এবং সবাই হাসি খুশি থাকবেন এই প্রত্যাশা রেখে যে যেখানে আছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ